না না লাইট তো মামা ঘুমাচ্ছে নাকি? বাহ এখন তাহলে এই যে এগুলো দুধের বাড়ি চলতেছে, লতা কি অবস্থা আছো কত ভালো? এখন কি খাবার দাবার মুখে দিছে? মুখে দেয়নি এখনো? একদিন একদিন পরে না না শক্ত খাবার তো না, নরম খাবার দেয় না? কালকে আজকে স্যালাইন দিছিল, আরো দিবে নাকি স্যালাইন? স্যালাইন এখন মনে করো যেটুকু দরকার ওর মেডিকেলের জন্য যেটুকু দরকার ওটুকু দিবে, তাই না আলিফ? না 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 এখন ওই স্যালাইন দিয়ে, স্যালাইন দিয়ে কিন্তু খাবারের কথা পূরণ করতেছে না না স্যালাইন কিন্তু আবার আবার হলো আজকে দিছিল দিনে ওষুধপত্র তো সবই এখান থেকে দেওয়ার কথা, খুব ঠান্ডা লাগতেছে আলিফ, খুব ঠান্ডা লাগতেছে নাকি? মনে করো যে যদি একটু এদিক সেদিক হয় তো মনে করো যে সমস্যা, একটু কাশলে কিন্তু সেলাই মনে করো যে এদিক সেদিক হয়ে যাবে টান লাগলে। কবে রিলিজ দিবে কি কিছু কইছে নাকি? না আমার সাথে ওর ভাইয়ের কালকে কথা বললাম তো, ওর আগামীকালকে কথা বলছিল। বিল্ডিং বিল্ডিং দুই চার পাঁচতলা তো দিতে পারে। কার কখন ভাগ্যে কি লেখা থাকে বলা বড় মুশকিল, তাই না মামি? তারপরে গেলাম বাংলা ঘরে, বাংলা ঘরে তখন গেলাম সাইড সাইলে ঘরে, সাইড সাইলে ঘরে যা সুখ পাচ্ছে সুখ হারা গেছে, সুখ হারা গেছে, এতদিন সুখ বেশি ছিল, এতদিন সুখ ছিল, এখন সাইড সাইলে ঘর আর ভালো লাগে না। কি করবেন আল্লাহ ভরসা, রাস্তা নেই পথ নেই ঘাটা নেই, রাত রাতে বাড়ি লাগলে মনে হয় সাপে কামড় দেবে, মানুষের গরম ভেঙে উঠতেছে, কত কষ্ট আমার। আর বাড়ি নিয়ে দরকার নেই, যাবে না।
আমার এলাকাতে তো মামলা ঝগড়া করে পারবি না তো ওকে ঝগড়া করতে পারবি না আমার খাবার আমি খাই তো আমি শান্তি পাচ্ছি যে গরম এই গরমে তো বাসাই মুশকিল হয়ে গেছে আমাদের মামা খাচ্ছে আমার আল্লাহ দাও কত ভালোবাসেছে আমার পেটে সাল নাই আমার মেয়ের পেটে খালি সোনা দিয়ে যাচ্ছে তাহলে ভালোবাসে না আমার সেটাই সেটাই আমার এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন লাখ লাখ শুকরিয়া এই সোনা গুনে বাইসে থাকলে ওরা বিল্ডিং কাটতে সেই বিল্ডিং এর বিনা আমি বসে থাকব আল্লাহ বাসাই রাখুক আল্লাহর কাছে দোয়া করেন আমি তো বাইসে থাকব আমার লাতেরা বাইসে থাকব তো আমার লাতেরা বড় চাপতেছে আসলে প্রিয় দর্শক বুকের দুধ এখনো আসেনি যেহেতু সেহেতু তার বাচ্চাকে একটু বাইরের খাবার খাওয়ানো লাগতেছে আপনারা দোয়া করেন যাতে তার বুকে দুধ চলে আসে বুকের দুধ হলে বাচ্চার জন্য সবচেয়ে উপকারী জিনিস না এখন দুধ আসেনি হয়তো একটু সময় লাগবে ও ঠিক হয়ে যাবে নি লতা একটু সুস্থ হলে খাবার দাবার যখন খাবে তখন হয়তো দুধ চলে আসবে নি ডাক্তার কিছু কয়নি যে দুধ আসবে কি হ্যাঁ তিন দিন সময় লাগবে খাওয়া দাওয়া করলে আর কিছু ওষুধ আছে বুঝছো যদি দুধ না আসে কিছু ওষুধ খাইলে ওরা বুকের দুধ চলে আসবে হ্যাঁ হ্যাঁ ওরা তো লিখিয়ে দিবে নি প্রিয় দর্শক আমার আলিফ বাবা হওয়ার আনন্দে মানে পরিশ্রম করতে করতে নিজে ঘামতেছে জামা কাপড় সব ফেলাই দিছে এবার তো আলিফের বাড়ি থেকে লোক আসবে নি আসবে না ছেলে দেখতে আসবে না আলিফ কে কথা কই ফেলে গেল মুখে বললাম এবার বাড়ি থেকে লোক আসবে না ছেলে দেখতে তোমার তোমার আব্বা আম্মা কি কি করলো কালকে বাচ্চার ছেলে হওয়ার কথা শুনে দেখাইছো ভিডিও করলে দেখাইছো আমরা দোয়া করি আরো ভালো হোক ঘুমাই গেল নাকি মামি মামির কুল ছাড়া থাকে না তাই সামনের ঘরে তো আমরাও কুলে নিয়েছি দেখি আমাকে কুলে কিরম আসে দাঁড়াও দেখতেছি তোমার আগে আমি খুলে নিছি মামি এইটা কাপড়টা করতেন তো কাপড়টা দেন একটা রয়েছে তো দেন লতা হ্যাঁ নিব লতার কোলে দেন আগে দেখি লতার পাশে দেন লতা তো কোলে নিতে পারবে না হ হ